নমস্কার আবাস সার্ভে শুরু হয়ে গেছে এবং এই সার্ভে চলাকালীন আপনাদের একটি ফর্ম করতে হবে যদিও যারা সার্ভে করতে আসবেন তারাই কিন্তু এই ফর্মটি করবেন তারা আপনাদের কাছে এই ফর্মটি নিয়ে আসবেন এটি হল একটি তিন পাতার নতুন আবাস যোজনার ফর্ম যদিও এই ফর্মটি আপনাদের ফিল করতে হবে না যারা সার্ভে করতে আসবেন তারাই ফিল করবেন এবং তারা যখন ফিল করবেন তারা সঠিকভাবে ফর্মটি ফিল করছেন কিনা এবং সঠিক জায়গায় টিকমার্ক দিচ্ছেন কিনা সেগুলো একবার দেখে নেবেন তো এখন আমরা দেখে নেব এই ফর্মটা ফিল করার সময় কোন কোন জিনিসগুলো নজরে রাখা দরকার দেখুন এটা হলো মেন ফর্ম এবার ফর্মের উপরের দিকটা বিভিন্ন ব্লক অফিস অনুযায়ী আলাদা আলাদা হতে পারে এখানে দেখুন প্রতি সমষ্টি উন্নয়ন মানে আধিকারিক আপনি আবেদন করছেন ভিডিওকে কে ইংরাজিতে বিডিও এবং বাংলার সমষ্টি উন্নয়ন আধিকারিক এটাই বোঝায় এখানে আছে আবেদন ফর্মটা হচ্ছে আবাস পিডাব্লিউএল যারা পারমানেন্ট ওয়েটিং লিস্টে আছে তারাও কিন্তু এখানে বাড়ি পাবে এখানে একটা আবাস প্লাস আইডি আছে যেটা যারা সার্ভে করতে আসবেন তারাই পুট করবেন এবং পার্মানেন্ট ওয়েটিং লিস্টের যে সিরিয়াল নাম্বার আছে সেটা তারা এখানে পুট করবেন এরপর এই যে ফর্মটি আছে এটা বাংলাতেই ফিল করতে হবে সম্ভব হলে ইংরেজিতেও করতে পারেন এবার এই যে আবেদনটা হচ্ছে মহাশয় মহাশয়া তারপর আমি শ্রী বা শ্রীমতী যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে শ্রীটা দেবেন শ্রীমতীটা কেটে দেবেন আর মহিলা হয়ে থাকলে শ্রীটাকে কেটে দেবেন দিয়ে আপনার নামটা এখানে লিখবেন বা যারা সার্ভে করতে আসছে তারা লিখবে তারপর আপনার পিতা বা স্বামীর নাম সেটা পাশের ঘরে লিখবেন তারপর আপনার যে গ্রাম আছে গ্রামের নামটা এ ঘরে লিখবেন গ্রাম পঞ্চায়েতের নামটা লিখবেন তারপর আপনার ব্লক যেটা আছে সেটা এই ঘরে লিখবেন ঘর অর্থাৎ পোস্ট অফিসের নামটা আপনাকে এ ঘরে লিখতে হবে তারপর আপনার জেলার নামটা এখানে লিখবেন এবং আপনার যে অ্যাড্রেসের পিনকোড আছে সেটা কিন্তু নিচের ঘরে লিখতে হবে এবং তারপর এখানে দেখুন লেখা আছে আমি আবাস ডাটাবেসের স্থায়ী অপেক্ষমান তালিকায় অন্তর্ভুক্ত আমি কাঁচা জীর্ণ বাড়িতে থাকি এবং আমার পারিবারিক আয় খুব কম আমি একটি পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করার অনুরোধ আপনাকে করছি আমি সরকার দ্বারা পাওয়া এই আর্থিক অনুদান নিয়ে শুধু গৃহ নির্মাণের কাজই করব। যদি এই আর্থিক অনুদান আমি অন্য কোনো কাজে ব্যবহার করি তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সরকারের থেকে পাওয়া আর্থিক অনুদান সরকারকে ফিরিয়ে দিতে বাধ্য অর্থাৎ এখানে আপনাকে একটা মুচলেখা কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে আপনি যে টাকাটা পাবেন সেটা দিয়ে আপনাকে বানাতে হবে ওই টাকায় আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না এবার কোনো কোনো ফর্মে এই যে টিকমার্ক দেওয়ার ব্যাপারটি আছে তার আগে কিছু অংশ হয়তো থাকতে পারে এবার যারা আবাস যোজনার বাড়ি পাবে তারা প্রধানত তিনটি ক্ষেত্রে বাড়িটা পেতে পারে প্রথম হলো যারা রেমাল যে ঘূর্ণিঝড়টি হয়েছিল বা রিসেন্ট যে বন্যায় হলো যাদের বাড়ি একদম মানে পুরোপুরি ডিস্ট্রয় হয়েছে বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু এই আবাস যোজনার বাড়ি পেতে পারবে এবার সেরকম যদি এরকম কোনো কলাম থেকে থাকে যে রেমাল বা বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়ি দেওয়া হবে সেক্ষেত্রে কোথায় টিকমার্ক দেওয়া হচ্ছে সেটার কিন্তু আলাদা করে বক্স করে থাকবে দ্বিতীয় ক্ষেত্রে হতে পারে যারা সরাসরি মুখ্যমন্ত্রী বা সিএমআরওতে ফোন করে তাদের সমস্যার কথা জানিয়েছিল তাদের বাড়ি লাগবে তাদেরকেও কিন্তু এখানে বাড়ি দেওয়া হবে সেরকমও একটি টিকমার্ক দেওয়ার জায়গা থাকতে পারে আর একটা আছে যারা আবাস প্লাস ডাটাবেসের অপেক্ষমান তালিকায় আছে তাদের জন্য একটা আলাদা করে চেকবক্স থাকতে পারে যদিও এই ফর্মটায় নেই কিন্তু কোনো কোনো ফর্মে এই চেকবক্সগুলো কিন্তু দেওয়ার অংশ আছে এবার যারা সার্ভে করতে আসছে তারা টিকমার্কটি কোথায় দিচ্ছে সেটা একবার ফর্ম ফিল আপ যখন করা হবে তখন একবার দেখে নেবেন এরপর এখানে কিছু কিছু প্রশ্ন করা হবে যেগুলো যারা সমীক্ষা করতে আসবেন তারাই আপনাকে করবেন এবং সঠিকভাবে কিন্তু উত্তর দেবেন ভুল উত্তর দিলে কিন্তু আপনার টাকা ক্যান্সেল হতে পারে এখানে জিজ্ঞেস করা হচ্ছে আমার পরিবারের পাকা বাড়ি আছে কি না ইয়েস পানো অবশ্যই যদি না হতে হবে ইয়েস করে দিলে আপনি কিন্তু টাকা পাবেন না তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার মোটর চালিত তিন চাকার গাড়ি আছে কিনা সেটা হ্যাঁ বা নয় উত্তর দেবেন তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার পরিবারে কাজে ব্যবহৃত তিন চাকার কোনো গাড়ি আছে কিনা সেটা হ্যাঁ বা নাই উত্তর দেবেন আপনার পরিবারে কোনো সরকারি কর্মচারী আছে কিনা সেটা এখানে জিজ্ঞেস করা হচ্ছে সেটাও এখানে হ্যাঁ বা নাই সঠিক উত্তরটা দেবেন এরপর এখানে আরো কিছু প্রশ্ন করা হচ্ছে যে আপনার পরিবারে অকৃষি প্রতিষ্ঠান আছে যা সরকারের কাছে নিবন্ধিত এরকম কিছু আছে কিনা আপনার পরিবারের প্রতি মাসে পনেরো হাজার টাকার বেশি কেউ উপার্জন করে কিনা বা উপার্জন আছে কিনা সেটা জিজ্ঞাসা করা হচ্ছে আপনার পরিবার আয়কর দেন কিনা মানে ইনকাম ট্যাক্স দেন কিনা সেটাও জিজ্ঞেস করা হচ্ছে আপনার পরিবারের কোন সদস্য পাঁচ হাজার টাকার বেশি মাসিক আয়ের জন্য বৃদ্ধি কর বা প্রফেশনাল ট্যাক্স প্রদান করে কিনা মানে কেউ পি ট্যাক্স দেন কিনা সেটা এখানে জিজ্ঞেস করা হচ্ছে এগুলো সবগুলোই মোটামুটি হ্যাঁ হলে কিন্তু আপনার আবাস যোজনা থেকে বা আবাস তালিকা থেকে আপনার নাম বাদ চলে যাবে আপনার পরিবার সেচ সুবিধাযুক্ত আর এই বা তার বেশি জমির মালিক কিনা মানে আপনার জমি আড়াই একর বা তার বেশি আছে কিনা অথবা আপনার পরিবারে একর বা তার বেশি সেচ সুবিধাহীন জমি আছে কিনা আর আপনার পরিবারে সরকারের কোনো আবাসন প্রকল্প থেকে উপকৃত হয়েছে কিনা এই টাইপের মানে যে প্রশ্নগুলো করা হবে এগুলো যদি কোনোটা একটা আপনি হ্যাঁ উত্তর দিয়ে দেন ভুলবশত তাহলে কিন্তু আপনার নাম বাদ চলে যাবে তাই অবশ্যই তারা যে প্রশ্নগুলো করবে যদি বুঝতে না পারেন আরেকবার জিজ্ঞাসা করে নেবেন তারপর কিন্তু ফর্মটা ফিল করবেন এরপর এখানে যে জিনিসগুলো পুট করতে হবে সেগুলো কিন্তু একটু মন দিয়ে খেয়াল করে পুট করবেন যেখানে বলা হচ্ছে ব্যাঙ্ক বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট নাম্বার মানে অবশ্যই আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে যেখানে টাকাটা পাঠানো হবে সেটা এখানে পুট করবেন তারপর ব্যাঙ্ক বা পোস্ট অফিসে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে কি নামটা আছে সেটা এখানে পুট করবেন তারপর এখানে ভোটার কার্ড নাম্বার বা রেশন কার্ড নাম্বার যদি থাকে সেই নাম্বারটা এখানে পুট করতে হবে আধার নাম্বার পুট করতে হবে আধার কার্ড অনুযায়ী কি নাম আছে সেটা পুট করতে হবে চয়ের পয়েন্টে বলা হচ্ছে আপনি তপশিলি জাতি উপজাতি সংখ্যালঘু বা অন্যান্য এস সি এস টি বা আদার্স সম্প্রদায় ভক্ত কিনা মানে যেটা সঠিক হবে আপনার সেটা এখানে পুট করতে হবে আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা সেটা এখানে লিখতে হবে আর আপনার ফোন নাম্বার মানে আধারের সাথে লিঙ্ক ফোন নাম্বারটি এখানে পুট করতে হবে তারপর যিনি আবেদন করছেন যার বাড়ির দরকার আর কি তার এখানে সই হবে আর নিচে এখানে বলা হচ্ছে আধার প্রদানের জন্য সম্মতি মানে আপনি যখন আবেদন করবেন তখন একটা ওটিপি ভেরিফাই করা হবে এই ওটিপিটি আপনি দিতে প্রস্তুত আছেন এটাই এখানে জাস্ট বলা হচ্ছে আর ওটিপিটি কি কারণে ব্যবহার করা হবে সেটা কিন্তু এখানে মেনশন করা আছে যেমন পরিচয় প্রমাণের জন্য সরকারের অন্যান্য যে প্রকল্পগুলো আছে সেগুলোতে যাচাই করার জন্য ইত্যাদি ইত্যাদি মানে এগুলো মানে আপনার ওটিপিটা নিয়ে অন্য কোনো কাজে ব্যবহার হবে না সেটাই কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে আর নিজে একটা ঘোষণা আছে এটা একটু ভালো করে দেখুন আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরে উল্লিখিত সমস্ত তথ্য আমার জ্ঞান মতে সম্পূর্ণ সত্য এবং কিছুই গোপন করা হয়নি যদি উপরে দেওয়া তথ্যের কোনো তথ্য যাচাইকরণের পর্যায়ে মিথ্যা বলে প্রমাণিত হয় তাহলে উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা এই ধরনের ক্রিয়াকলাপের জন্য আমাকে দায়ী করার পাশাপাশি আমার আবেদন বাতিল করা হবে এবং আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এটা এবার একটি মুছলেখা প্রথমেও যেমন বলা হলো এখানেও বলা হচ্ছে এবার যিনি আবেদন করছেন তার এখানে সিগনেচার হবে তিনি যদি সই করতে না পারেন তাহলে টিপসই নেওয়া হবে এবং তারিখ এবং স্থান এগুলো কিন্তু এখানে বসাতে হবে বা লিখে দিতে হবে মোটামুটি এটাই হলো তিন পাতার ফর্ম এই ফর্মটা যদি আপনারা সঠিকভাবে ফিল করতে পারেন এবং আবাস যোজনায় যে বাড়ির টাকা পাওয়ার যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো যদি ঠিকঠাক ফিল আপনারা করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা বাড়ি তৈরির টাকা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন নির্দিষ্ট সময়ে মানে মোটামুটি ডিসেম্বর মাসে আপনারা কিন্তু এই টাকা পেয়ে যাবেন প্রথম কিস্তি আশা করি এই ফর্ম ফিল আপের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন